দেখো শীতের মধ্যে কি সুন্দর ঘুমাচ্ছে, মানে দেখ কেউ আছে এরকম? কে বলবে ও ও অন্য কেউ? হট করে লোকে দেখলে ভাবে একটা বাচ্চা শুয়ে আছে। দেখ অবস্থা, 3 বছরের মেয়ে আর বাপ, বাপ পায়ের উপরে পা তুলেছে আর মেয়ে মুখটা বার করে লেপের মধ্যে। ও কি ঘুম দিয়েছে রে, কোনো হুশ নেই। এটা শীতের ঘুম, শীতের, শীতকালের ঘুম শোনাই। এটা শীতকালের ঘুম নাকি লেপের তলায়? দেখ তোরা পারিস এরকম? কে ডেকে দিল ওকে? হ্যাঁ এ সোনাইকে কে ডাকলো? ও বাবা রে, কোনো হুশি তো নেই। এ শঙ্কা, শঙ্কা, এ শঙ্কা, শুধু ঘুমাক মানে? আজকে তো সেই সন্ধ্যা দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, কম্বলের তলায়, সকাল দিয়ে, হ্যাঁ লেপের তলায়। বাবারে, ঘুমে পোষায়নি? এ শোনা, লেপ লেপ দখল করলো, তুমি আসলেও আরো ঘুমিয়ে পড়লো, হ্যাঁ খাট দখল করলো। এই তো আজ বাদে কাল একটা আমাদের বাড়ি পুচকু আসবে, তখন ওর কি হবে? ও কোথায় শোবে? পুচকুর পাশে গিয়ে শুয়ে পড়বে, কারণে ঢুকতে দেবে না। এসে না পুচকুর পাশে গিয়ে শুবো। বা তুমি মাছি, তুমি মাম মাম বলা, তোমাকে ডাকবে, এ মামাম, মামাম, ও মামাম, মামাম গো ওঠো না, ও তুমি ঘুমিয়ে যাবো। মামা বাবা, দেখো আমার মেয়ের কীর্তি, এটা একটা মেয়ে, এটা একটা সোনা মেয়ে। ওকে বলবে অত দুষ্টুমি করে, কিছু জানে না এখন, সারা বাড়িঘর লন্ড গন্ড, লেপের উপরে মাথা দিয়ে ও হেবি ঘুমাচ্ছে আজকে। আজ মনে হয় ঠান্ডা ফান্ডা লাগছে জানিস, জানি বিকেল দিয়ে কম্বলের তলায়, এখন বাবার সঙ্গে লেপের তলায়, সকাল দিয়েই তো বিছনা ছাড়ছে না। ইয়ে টুঙ্কুলি, ইয়ে টুঙ্কুলি, ইয়ে টুঙ্কুলি।